আমরা অনেক সময় আল্লাহ রবুল্লা আলমিনের নাম লেখা আছে এমন সব কাগজপত্র এমন সব বই পুস্তক যেখানে সেখানে মাটিতে এরপরে ডাস্টবিনে আমরা ফেলে রাখি অথচ সেখানে আল্লাহ তাল্লাহর নাম রয়েছে যা কখনো উচিত নয় কেননা কেননা আল্লাহ তালার নাম অনেক সম্মানিত এই জন্য আল্লাহর নামকে সম্মান অবস্থায় রাখতে হবে এই ব্যাপারে আমরা যেন সতর্ক থাকি বিভিন্ন জায়গা আমরা টেকে ফেলে দিই অথচ রাসুল্লাহ সাল্লাম একবার তিনি মানে এমন অবস্থায় ছিলেন সেখানে ধরেন তিনি বাথরুমে ছিলেন একজন ব্যক্তি সালাম দিল নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি সালামের জবাব দেননি কেন না যে বাথরুমে বসে আল্লাহর নামকে তিনি উচ্চারণ করবেন উচ্চস্বরে সালামের জবাব দেবেন এটা তিনি পছন্দ করেননি তো এজন্য তিনি বের হয়ে পরে সেটার জবাব দিয়েছেন তো কাজেই আল্লাহ তাল নামকে সম্মান করতে হবে সাত নম্বর আট নম্বর হচ্ছে আমাদের সমাজে এই ভুলটি ব্যাপক তা হচ্ছে আমরা যে নাম রাখি মানুষের আবদুল্লাহ আব্দুর রহমান রহমানের গোলাম আব্দুল লতিফ লতিফের গোলাম কিন্তু আমরা ডাইরেক্ট বলি এই লতিফ ভাই শোনো এই রহমান ভাই শোনো এই যে আব্দুল অথচ নামটি হচ্ছে আব্দুর রহমান কিন্তু আব শব্দটি কেটে দিয়েছি আব্দুর রহমান মানে রহমানের গুলাম কিন্তু এই গুলাম শব্দটি কেটে দিয়ে আমরা বলতেছি এই রহমান ভাই শোনো এই লতিফ ভাই শোনো নাম হলো আব্দুল খালেক মানে কি সৃষ্টিকর্তার গোলাম খালেকের গোলাম কিন্তু আমরা বলছি এই খালেক ভাই শোনো এগুলো নিতান্তই ভুল নিতান্তই ভুল এগুলো ব্যবহার ক্ষেত্রে অত্যন্ত বড় বড় ভুল এই ভুল থেকে আমাদেরকে ফিরে আসতেই হবে বরং আল্লাহ তাআলার নাম দিয়েই ওই বান্দাকে ডাকতে হবে ই আবদুল লতিফ ই আব্দুর রহমান ই আব্দাল্লাহ আবদাল খা আলেক এভাবে করে আমরা সম্বোধন করবো ইনশাআল্লাহ